মা, আমি হসপিটাল যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবি। মা, রোগীদের আমার অনেক দরকার, আমি দেরি করে আসলে কোনো ব্যাপার না। তা তো আমি জানি, আমি তোর মা, আমি তো সব জানি। ঠিক আছে, তো আমি যাচ্ছি। ঠিক আছে, তুমি ভালো করে ওষুধ খেও, আর দিনের কাজ একটু অল্প অল্প করে করো। তুইও ভালো করে থাকিস, ঠিক আছে? ওসমান, পেশেন্ট কোথায় আছে? ওই যে, এই যে, আপনি শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? হাত ব্যথা। হাত ব্যথা? ও, হাত মালিশ করতে হবে তো। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে, ভাই আছে। তো আপনার ভাইয়াকে বলবেন যে আপনার হাতটাকে ভালো করে এইভাবে টিপে দিন, ঠিক আছে? আপনার কি হয়েছে? পেট ব্যথা। পেট ব্যথা? খান না ভালো করে, খান তো। পায়খানা করেন না? করেন? করেন কি করেন? করেন। ঠিক আছে, তো তাহলে কি ব্যাপার? আপনার পেটে সব দেখছি, দাঁড়ান স্ক্যান করি। পেটের ভিতরে তো পাথর, তা কিছু জানতে পারেন না? ঠিক আছে, পাথর, এটা তো অপারেশন ডাক্তারও ওইখানে আছে। আমি একজনকে বলে দিচ্ছি, আপনি ওর সঙ্গে যাবেন, উনি অপারেশন বেডে থাকবেন। আরে ওসমান, একে নিয়ে যা। আপনাকে কি হয়েছে? মাথায় ব্যথা। আপনার তো জ্বর, যান জ্বরের ডাক্তারের, অল্প যে অল্প কাজ যে ডাক্তার করে ওর কাছে যান। ওই দেখেন, ওইখানটায় আছে, এক্ষুনি যান। বেশি দেরি করিয়েন না, জ্বর বেড়ে যাবে। আপনার কি হয়েছে? ঠান্ডা, কাশি? তো ওষুধ আমি লিখে দিচ্ছি, ধরে যান এক্ষুনি কিনে নেন। আর চটপট বাড়ি যাবেন, গিয়ে গ্লাসে পানি মিক্স করে বলেন আপনার কি জ্বর। তো একটা পেশেন্ট যেখানে দিল ওইখানে চলে যান না, ওইখানেই তো আপনার রোগের এটা হবে। যান এক্ষুনি বলেন। আপনি ক্যাশ কাউন্টারে বিল পে করে দেবেন একটু পর। এখন শুয়ে শুয়ে একটু নিজে নিজে হাত মারি, ঠিক আছে? না, এটা আমি একটু করে দিই। ম্যাডাম, আপনার কাছে ব্যাগটা একটু সাইডে আসবেন, দাঁড়ান আমি ইটা লিখছি। আমি তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? চলুন, লিখা হয়ে যাবে, এলেন। চলুন, আমাকে এখানে কেন নিয়েছেন? এটা আমার পছন্দ নয়, আমি তোকে মেরে দিতে পারি। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি কোনো ক্ষতি করিনি, আমি জানি না, আমি তোকে মারবো। আমি জানি, তাকে আমরা ছাড়বো না, তাদের তার ফাঁসি আমরা চাই, ফাঁসি চাই।